আগামী 26 এপ্রিল তৃতীয় দফায় আসানসোল উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচন। ভোটের আগে বিভিন্ন ঘটনায় উত্তপ্ত হচ্ছে আসানসোল। এবার ঘটক বিদায় পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো আসানসোলে। আসানসোল উত্তর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইবারের বিধায়ক তৃণমূল প্রার্থী মলয় ঘটক ও বিজেপির কৃষ্ণেন্দু মুখার্জি। শুক্রবার সকালে এই পোস্টার লক্ষ্য করা যায়। কে বা কারা এই পোস্টার লাগালো সেটাই এখন বড় প্রশ্ন। তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর ভি শিবদাসন দাশু ঘটনা প্রসঙ্গে সরাসরি বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। কোন জায়গাতে লেগেছে? ভগৎ সিং মোড় শতাব্দী পার্কের সামনে। আমি এই জায়গায় কিছু বলার জন্য আমার পক্ষ থেকে বলার ঠিক নেই। আমি বলবো মালাইদা তৃণমূল কংগ্রেসের নেতা, পুরনো নেতা, আর আমার সাভারের নেতা, যে এই জেলাতে তৃণমূল কংগ্রেস করছে, যার বিরুদ্ধে এইরকম বিজেপি যে পোস্টার লাগাচ্ছে এই অন্যায় হচ্ছে। এইরকম অ্যাটাকিং রাজনীতি বিজেপি করছে, পার্টিকুলার কারো ব্যক্তি উপর আক্রমণ হচ্ছে, এই রাজনীতিতে ভালো নয়। আপনি লড়াই করুন, ভোটে মাঝে মাঝে লড়াই করুন। আপনার বিজেপি ক্যান্ডিডেট আছে, আমরা টিএমসি ক্যান্ডিডেট আছে, এই লড়াই তো হবেই। এই লড়াইতে কে জিতবে দু তারিখ বুঝে যাবে। আর কাউর উপর এইরকম পোস্টার লাগাবার আমার চিন্তা আছে এই ঠিক নেই। আমার চিন্তাধারাতে আমি দেখছি এই রং এরকম উচিত। আর মালাইঘাটটা এই বিধানসভা থেকে জিতবে, দুবার জিতেছে আসানসোল নর্থ থেকে, আর আমার বিশ্বাস আছে ও হ্যাট্রিক করবে তিসরাবার ইয়া বিধানসভা থেকে হ্যাট্রিক। ঘটনা প্রসঙ্গে আসানসোল উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এই বিষয়ে ঠিক জানি না, লোকের কাছ থেকে শুনেছি, এই লেখাটা হলোই বা কেন, পরে খোঁজ খবর নিয়ে জানাবো। ঠিক আমি জানি না এই বিষয়ে, আমি এখনো পর্যন্ত আমাকে দু চারজন ফোন করে বললো, আমি এখনো পর্যন্ত আমার নলেজে নেই ব্যাপারটা, হঠাৎ কেন এরকম কে লিখেছে কি ব্যাপার, হঠাৎ এই লেখাটা হলোই বা কেন, আমি একটু এই নিয়ে খবর করবো, ইনকোয়ারি করে আমি দেখে আমি তারপরে। আসানসোল থেকে মহেশ দে রিপোর্ট, টিভি নিউজ 10।